জানেন, গত সপ্তাহে আমার ছেলে হঠাৎই আমার কাছে একটা পারমিশন চেয়ে বসে। উত্তরে আমি না বলি, কারণ জানতে চাওয়ায় খুব স্বাভাবিকভাবেই বলি, তুই যখন বাবা হবি তখন বুঝবি। ঠিক ওই মুহূর্তেই অনুভব করেছিলাম যখন আমি ছোট ছিলাম, ঝিনুকের মতো মায়ের সাথে নানা বিষয়ে ঝগড়া হতো, তখন মা উত্তরে একই কথা শোনাত। এখন বুঝতে পারছি মা একদম ঠিক কথাই বলতো। এটা একটা দারুণ ব্যাপার জানেন, জীবনে কিছু কিছু জিনিস যতক্ষণ না নিজে এক্সপিরিয়েন্স করছি ততক্ষণ সেটার গুরুত্ব বোঝা যায় না। এখানে আপনাদের সবাইকে আমার একটা গুড নিউজ শেয়ার করার আছে। এই প্রবলেমের একটা সহজ সলিউশন আমার কাছে আছে। বাবা মা হিসেবে যেটা আমরা করতে পারি সেটা হলো আমাদের বাচ্চাদের জেদ আর আমাদের চিন্তাধারার মাঝামাঝি কোনো একটা পথ ফলো করা। আপনিও শেয়ার করুন ইন্ডিয়াস নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রেগা নিউজের সাথে আপনার মায়ের আপনাকে দেওয়া এমন কোনো অ্যাডভাইস যেটা আপনি মা হওয়ার পরেই বুঝতে পেরেছেন।